ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী আগস্ট মাসেই ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এই প্রথম কিয়েভে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গত মাসেই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় তিনি যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিলেন। পুতিনের সঙ্গে নৈশভোজের আসরে মোদী বলেছিলেন, রাষ্ট্রসংঘের নীতিকে সম্মান জানানো উচিত, যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয় না, কূটনীতি ও আলোচনায় পথ দেখাবে। পুতিনের পর এবার প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ থামাতে তিনি কি বার্তা দেন তার দিকে মুখিয়ে গোটা বিশ্ব। এর আগে গত মাসে G7 বৈঠকে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রধানমন্ত্রীকে দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন জেলেনস্কি। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর জয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, 2022 সালে ইউক্রেনের সামরিক অভ্যুত্থান করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই বছর পার হওয়ার পরেও সেই যুদ্ধ এখনও জারি রয়েছে। এই যুদ্ধ নিয়ে একাধিকবার মধ্যস্থতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ থামাতে একাধিকবার আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এমনকি অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীরই ক্ষমতা রয়েছে যুদ্ধ থামানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই বলেছেন যে ভারত তার ক্ষমতার অধীনে থেকে যাবতীয় সাহায্য করবে যুদ্ধ থামানোর জন্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।